তবে মাটিতে এবং গাছে পিঁপড়েরা খুব জ্বালাতন করে, এদের মারবো কিভাবে? এই উপায় আজকে আমি আর বলবো। টবের মাটি এবং টবের গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে আক্রমণ করে, আমাদের কচি ডালপালা সব কিছু খেয়ে নেয়, ফুল খেয়ে নেয়, ছোটো ফল খেয়ে নেয়। তো আমরা ঘরোয়াভাবে অনেকভাবে এই পিঁপড়েকে প্রতিহত করতে পারি, তাড়াতে পারি। আপনারা অনেকেই জানেন যে পিঁপড়ে তাড়ানোর একটা পথ হচ্ছে লেবুর খোসা, মানে যে কোনো লেবুর খোসা আমরা যদি সেটা খেয়ে শুকিয়ে মানে একদম চূর্ণ করে যদি ছড়িয়ে রাখি, বা আমাদের ঘরে আলমারিতে যখন পিঁপড়েতে আক্রমণ করে তখন যদি আমরা সেই লেবুর খোসা চূর্ণ শুকনো করে আমরা যদি আলমারিতে রেখে দিই, তাহলেও কিন্তু পিঁপড়ে বা কোনো ধরনের পোকামাকড় সেইখানে আসে না। তারপরে পিঁপড়ে তাড়ানোর জন্যে আরেকটা ভালো পথ হচ্ছে বোরেক্স। বোরেক্স পাউডার আমরা যদি ছড়িয়ে দিই তাহলেও কিন্তু পিঁপড়ে আক্রমণ কিন্তু করতে পারে না। তারপরে আমরা আরও ঘরোয়াভাবে নানান ধরনের জিনিস, যেমন গোলমরিচ, লঙ্কা গুঁড়ো, মানে গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু লবণ গুঁড়ো, এগুলো একসঙ্গে মিশিয়ে এটাও ছড়িয়ে দিই, তাতেও কিন্তু পিঁপড়ে চলে যায়। তারপরে ধরুন সাদা ভিনিগার, মানে ভিনিগার তো আমরা প্রত্যেকেই বাড়িতে রাখি, তো সাদা ভিনিগারের সঙ্গে যদি নিম অয়েল মেশানো হয়, মিশিয়ে যদি সেটা ছড়িয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু সেই গন্ধে পিঁপড়ে আর আসে না। আর এর পাশাপাশি আমরা আরও আরেকটা পথ অবলম্বন করি, সেটা হচ্ছে কর্পূর। যে কর্পূরটা আমরা বিভিন্ন খাবার দাবারে দিয়ে থাকি, সেই কর্পূরটা যদি আমরা গুঁড়ো করে ছড়িয়ে দিই তাহলেও কিন্তু পিঁপড়ে আসে না। এই সমস্ত পদ্ধতি আমরা টুকটাকভাবে ঘরোয়াভাবে সবাই আমরা সেটা ব্যবহার করে থাকি মাঝে মাঝেই। তারপরে ধরুন বেকিং সোডা, বেকিং সোডা আর পাউডার সুগার একসঙ্গে মিশিয়ে আমরা যদি সেটা ছড়িয়ে দিই তাহলেও কিন্তু পিঁপড়ে আসে না। আচ্ছা, তাহলে আমি কি এইগুলো বলতে এসেছি? একদমই না, আসল তথ্য তো রয়েছে পরে। এইগুলো আপনাদের এমনি টিপস দিলাম যে কোনো কিছু যদি না পান এগুলো দিয়েও কিন্তু পিঁপড়ে তাড়াতে পারেন। এই যে তথ্যগুলো আপনাদের সামনে দিলাম, এগুলো হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দেখতেই পারেন, এতে কাজ হয়। তবে আমি কিন্তু আমার ভিডিওর ডালি নিয়ে এখনও আপনাদের সামনে আসিনি। আজকে আমি এই পিঁপড়ে তাড়ানোর সেরা আটটা ঘরোয়া রেমিডি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, অলরেডি এসে গেছি। তো তার আগে একটাই অনুরোধ যে আপনারা এই ভিডিও শুরু করার আগে আপনারা কিন্তু একটু কাগজ কলম বা একটা ডায়েরি, একটা পেন নিয়ে বসে যান, কারণ এই আটটা পদ্ধতি আপনারা একটুখানি নোট ডাউন করে রাখুন, আপনাদের আজকে কাজে না লাগলেও কালকে কিন্তু কাজে লাগবে। আর তখন কিন্তু আমার এই ভিডিওটাকে আপনি হয়তো হঠাৎ করে খুঁজে নাও পেতে পারেন। খুঁজে পাওয়ার জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন। তো যাই হোক, নমস্কার দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল পাঁচমিশালি গার্ডেন্স, আপনাদের ভালো লাগার চ্যানেল। আর এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে আজকে আমি সম্রাট, এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। আপনারা দেখতে থাকুন আর খাতা পেন জোগাড় করুন, ফিরে আসছি আটটা রেমিডি নিয়ে পিঁপড়ে তাড়ানোর সেরা আটটা পদ্ধতি। আর একটা পথ যদি আপনারা অবলম্বন করেন তাহলেও কিন্তু এই পিঁপড়ের হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন, সেটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরি বা ফটকিরি যাই বলি না কেন, আমরা সেটা জলে গুলবেন, জলে গুলে সেই জলটা যদি আপনি টবের মানে যেখানে পিঁপড়ে আছে সেখানে যদি ছড়িয়ে দেন বা গাছের টবে ছড়িয়ে দেন তাহলেও কিন্তু পিঁপড়েরা পালিয়ে যাবে। এই সমস্ত রেমিডিগুলো আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, তাতে কিন্তু পিঁপড়ে আপনারা পিঁপড়ের হাত থেকে রেহাই পাবেনই। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাকে একজন দিদিভাই, দিদিভাইয়ের নামটা হচ্ছে শুভ্রা মুখার্জি, তিনি একটা মেসেজ করেছেন, শুনুন। আমি আফ্রিকার জঙ্গল থেকে বলছি, গাছের নিচে উল্টো করে সেলো টেপ লাগিয়ে রাখলে পিঁপড়ে আর উঠতে পারবে না এবং উঠতে গেলেই আটকে যাবে। এটাও কিন্তু একটা রেমিডি হতে পারে। দিদিভাই আরও লিখেছে, পরের ভিডিওতে এইটা উল্লেখ করলে ভালো লাগবে। তো দিদিভাই নমস্কার, আপনার কথাটা আমি উল্লেখ করলাম, আর এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখতেই পারেন। গাছে বোথ সাইড যে টেপগুলো হয় মানে দুদিকেই আঠা থাকে, সেটা উল্টো করে লাগিয়ে রাখতে পারেন বা সেলো টেপ উল্টো করে লাগিয়ে রাখতে পারেন, তাতে পিঁপড়ে হয়তো আটকে যেতেও পারে। যদিও আমি অ্যাপ্লাই করে দেখিনি, আপনারা অ্যাপ্লাই করে দেখতেই পারেন। আর শুভ্রা মুখার্জি দিদিভাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এখনও আমার সেই সেরা আটটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আসিনি, তো এবার আসতে চলেছি। তার আগে আপনাদের বলবো, আপনারা একটু প্লিজ
খাতা পেন রেডি করুন, কারণ অন্তত পয়েন্টগুলো নোট ডাউন করে রাখুন, ভবিষ্যতে এগুলো অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, আমি যে আটটা পয়েন্ট আলোচনা করব তার মধ্যে সবার প্রথমে আমি আট নম্বর থেকে শুরু করি। আট নম্বরে রেখেছি ডেটল এবং হিং। হিংটা কি, আমরা যে বাড়িতে কচুরি রান্নার সময় একটুখানি দিয়ে দিই, সেইটাকে বলে হিং। যে কোনো আপনাদের রান্নাঘরে আছেই, অবশ্যই আছে, নাহলে বাজার থেকে কিনেও নিতে পারবেন, 10 টাকা বা 15 টাকা নেবে হিং। কি করবেন, এক কাপ জল নেবেন, এক কাপ জলে এক চিমটে হিং দিয়ে দেবেন, আর 10 ml মানে 10 ml ডেটল দিয়ে দেবেন। 10 ml ডেটলের বদলে আপনারা 1 চামচ ডেটলও দিতে পারেন। দিয়ে সেইটা ভালো করে গুলে নিয়ে যদি আমরা গাছে যেখানে পিঁপড়ে আছে সেখানে দিয়ে স্প্রে করি, পিঁপড়েরা কিন্তু সব পালিয়ে যাবে, এবং গাছের মাটিতেও যদি আমরা একটু ছড়িয়ে দিই তাহলেও কিন্তু পিঁপড়েরা পালিয়ে যাবে। এটা ছিল আমাদের 8 নম্বর পয়েন্ট। এবার 7 নম্বর পয়েন্টে চলে আসি। 7 নম্বর পয়েন্টে রয়েছে চক বা লক্ষণ রেখা। চকে, আসলে চকে থাকে ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিন্তু পিঁপড়েরা সহ্য করতে পারে না, আর ঠিক সেই কারণেই চকের ওপরেই কিন্তু কেমিক্যাল মিশিয়ে এই লক্ষণ রেখাগুলো তৈরি হয়। তো লক্ষণ রেখা আপনারা বাজার থেকে কিনে নিতেই পারবেন, আর বাজারে লক্ষণ রেখা না পেলে আপনারা চক ইউজ করে দেখতে পারেন, তাতেও কাজ হবে। মানে লক্ষণ রেখার মতন অতটা না হলেও তবুও কাজ হবে। সেটা কি করবেন, চক বা লক্ষণ রেখা একটুখানি গুঁড়ো করে যেখানে যেখানে পিঁপড়ে উঠেছে গাছে সেখানে আপনারা ছড়িয়ে দেবেন, অথবা টবে কিছুটা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু পিঁপড়েরা সেখান থেকে পালিয়ে যাবে। আর আরেকটা জিনিস করতে পারেন, আমাদের 8 নম্বর রেমেডিটা, ওটা অ্যাপ্লাই করলেন গাছের থেকে পিঁপড়ে সব পালিয়ে গেল, তারপর গাছের স্টিমে আপনারা যদি ওই চক দিয়ে বা লক্ষণ রেখা দিয়ে একটা দাগ কেটে দেন তাহলে কিন্তু পিঁপড়ে আর গাছে উঠতে পারবে না। আর কী করবেন, টবের চারিদিকে একটা গোল করে রাউন্ড করে দেবেন, তাহলেও কিন্তু পিঁপড়েরা ওই রেখা পার করে আপনার গাছে আর আসতে পারবে না। এটা কিন্তু একদম সহজ পদ্ধতি, আপনাদের অনেকের ঘরে কিন্তু অলরেডি কেনাই আছে লক্ষণ রেখা, সেটা দিয়ে আপনি টবে দাগ দিয়ে দিন, গাছের গোড়ায় একটা দাগ দিয়ে দিন, ব্যাস পিঁপড়ে থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এরপরে ফিরে আসি নম্বর 6 নম্বর পয়েন্টে। 6 নম্বরে রেখেছি, আপনাদের সবার বাড়িতে আছে, প্রত্যেকের ঘরেই আছে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ মানে যেটা আমরা রান্নায় ব্যবহার করি, বাজার থেকে কিনে আনি গুঁড়ো হলুদ। আপনারা কি করবেন, 2 চামচ গুঁড়ো হলুদ একটা বাটিতে নেবেন, সেই হলুদটা যেখানে পিঁপড়ে লেগেছে সেখানে একটু ছড়িয়ে দেবেন, বা গাছের টবের মাটিতে বা গাছে একটুখানি ছড়িয়ে দেবেন, তাতে কি হবে, পিঁপড়েগুলো কিন্তু সব পালিয়ে যাবে। আর হলুদের মধ্যে একটা মারাত্মক ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এইটা কিন্তু কিছুটা ফাঙ্গিসাইডেরও কাজ করবে। সেই জন্য হলুদ আপনারা যদি গাছে দেন এটা সম্পূর্ণ অর্গানিক, কোনো রকম অসুবিধা হবে না, আপনি আজই চেষ্টা করুন, আপনার যে গাছে হয়েছে হলুদ ছড়িয়ে দিন। তো এরপরে চলে আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বরে কে আছে, 5 নম্বরে আছে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ আপনাদের প্রত্যেকের বাড়িতে আছে, একদম হলপ করে বলতে পারি এই করোনা পরিস্থিতিতে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, এটা কার বাড়িতে নেই, মানে এমন কোনো বাড়ি নেই যেখানে আপনি এটা খুঁজে পাবেন না। তো সেটা কীভাবে ইউজ করবেন, আপনারা 500 গ্রাম জল বা 1 মগ জলে 1 চামচ হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে গুলে নেবেন। 1 চামচ বা 10 ml হ্যান্ড ওয়াশ 1 মগ জলে গুলে সেটা একটা স্প্রেয়ারে ভরে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিতে পারেন। কোন গাছে, যে গাছে পিঁপড়ে লেগেছে, যেখানে পিঁপড়ে লেগেছে সেখানেই স্প্রে করবেন, অন্য কোথাও না। আর কি, গাছের মাটিতে মানে টবের মাটিতে আপনারা যদি একটু ছড়িয়ে দেন স্প্রে করে, তাহলেও কিন্তু এই পিঁপড়েটা সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যে সমস্ত পিঁপড়ের ইমিউনিটি পাওয়ারটা একটু কম, পিঁপড়ে হলে কী হবে, ওদেরও তো ইমিউনিটি পাওয়ার কম বেশি থাকে, তো যাদের ইমিউনিটি পাওয়ার কম সেই পিঁপড়েগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। একদম ঘরোয়া পদ্ধতি, হ্যান্ড ওয়াশ 10 ml হ্যান্ড ওয়াশ 1 মগ জলে গুলে আজকেই স্প্রে করুন, দেখবেন পিঁপড়েরা সব পালিয়ে গেছে অথবা পিঁপড়েরা মারা গেছে। এরপরে আসি 4 নম্বর রেমেডিতে। 4 নম্বরে কে রয়েছে, 4 নম্বরে রয়েছে দারুচিনি। দারুচিনি, হ্যাঁ, আমরা প্রত্যেকের বাড়িতে এই করোনা পরিস্থিতিতে বিশেষ করে আমরা দারুচিনিটা বেশি চলে এসেছে, কারণ আমরা চায়ে দারুচিনি দিচ্ছি, মানে যে কোনো কিছুতে আমরা দারুচিনিটা ইউজ করছি। তো সেই দারুচিনি আমরা প্রথমে একটু রোদ্দুরে শুকিয়ে নেব, রোদ্দুরে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। সে মিক্সিতে দিয়েই গুঁড়ো করুন, আর সিলেবেটেই করুন, আর হামালদিস্তায় গুঁড়ো করুন। গুঁড়ো করে নিয়ে আমরা যদি সেই গুঁড়োটা যেখানে পিঁপড়ে লেগেছে সেখানে একটু ছড়িয়ে দিই, মন্ত্রের মতন কাজ হবে, একদম মন্ত্রের মতন কাজ হবে। আর এই দারুচিনির মধ্যে কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল, একটা মারাত্মক পাওয়ার রয়েছে, যার জন্য আপনার গাছে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এটা ইউজ করে দেখুন, পিঁপড়ে একদম ওখান থেকে মারে বাবারে বলে পালিয়ে যাবে একদম। তো এই দারুচিনির গুঁড়োটা আজকে আপনারা গাছে, মাটিতে, টবে সমস্ত জায়গায় দিয়ে দিন, পিঁপড়ের বংশধ্বংস হবে, পিঁপড়ে আর থাকবে না, ওখানে যাবেই না। এরপরে চলে আসি 3 নম্বর পয়েন্টে, নম্বর 3। নম্বর 3তে কে আছে,
আমি এই যে বললাম যে হলুদ গুঁড়ো দেবেন, দারুচিনি গুঁড়ো দেবেন, আচ্ছা দুটো দিলেই তো পিঁপড়ে পালিয়ে যাবে। কিন্তু নম্বর থ্রিতে বলছি এদের দুটোকে ককটেল মিক্স করুন, দুটোকে মিক্স করে ছড়িয়ে দিন, মন্ত্রের মতন কাজ হবে। হলুদ এবং দারুচিনি গুঁড়ো এই দুটো যদি আপনি মিশিয়ে যেখানে পিঁপড়ে লেগেছে সেখানে ছড়িয়ে দেন, বা গাছের স্টিমে একটু ছড়িয়ে দেন, বা টবের মাটিতে ছড়িয়ে দেন, পিঁপড়ে আর আপনার গাছে লাগবে না, বা পিঁপড়ে ওই টবে থাকবেও না, একদম গ্যারান্টি দিচ্ছি। সেই জন্যই নম্বর থ্রিতে কিন্তু আমাদের হলুদ এবং দারুচিনি গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আপনারা ইউজ করবেন। এরপরে চলে আসি দুই নম্বরে, নম্বর টু। দু নম্বরে কে আছে? দু নম্বরে আছে সেই আমার পুরনো অতি প্রাচীন বন্ধু, সে হচ্ছে হিট। এই হিট স্প্রে, এটা দু নম্বরে আছে। এটা কিভাবে স্প্রে করবেন? এর আগে আমাকে অনেকে বলেছে যে গাছে দিলে তো গাছ মরে যাবে, আগায় দিলে গাছ মরে যাবে, এখানে দিলে মরে যাবে, সেখানে দিলে মরে যাবে, দেবেন না তাহলে। কিন্তু আমি যেটা বলছি, আমার ভিডিওটা যদি আপনারা মন দিয়ে শোনেন, আমার কথাগুলো যদি মন দিয়ে শোনেন, সেই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে কোনো গাছ তো মরবেই না এবং সমস্ত কিছুর হাত থেকে আপনি রেহাই পাবেন। তো এই হিটটা পিঁপড়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন? পিঁপড়ের বাসাটা খুঁজবেন, কোথায় আছে পিঁপড়ের বাসা। আপনি সরাসরি পিঁপড়ের বাসাটাকে ধ্বংস করে দিন এই স্প্রে করে, একদম পিঁপড়ে একদম সেকেন্ডের মধ্যে মারা যাবে এই হিট স্প্রে করে দিন। আর কোথায় করবেন? গাছের আগায় করবেন না। আগায় তো আমি বললামই যে আপনারা দারুচিনির গুঁড়ো বা হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন। তাহলে কোথায় করবেন? গাছের কাণ্ডে বা ডগায়, শাখা প্রশাখায় দেখবেন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়, সেখানে স্প্রে করে দিন। এই যে আমার আম গাছটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণে পিঁপড়ে হয়েছে এখানে। এবার এখানে যদি আমি দারুচিনি গুঁড়ো বা হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখি, ওরা ভেতর দিয়ে কাজ করবে, কারণ একটা বাসা বর্ম তৈরি করে গেছে। ওইখানে কিন্তু আমার এই হিট স্প্রে করতেই হবে, এই হিট স্প্রে না করলে এদের আমি মারতে পারবো না। আর এরা একবার মরে গেলে তারপরে আমি গাছে যদি একটু হলুদ গুঁড়ো বা একটু দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিই, তাহলে আর আসলো না। সেখানে হিট স্প্রে আপনারা যেখানে গাছের গায়ে লাগবে না সেরকম জায়গায় করুন, টবে করে দিন, পিঁপড়ের বাসায় করে দিন, বা গাছের কাণ্ডে যেখান দিয়ে পিঁপড়ে ওঠানামা করছে সেখানে করে দিন। গাছের কোনো ক্ষতি হবে না, বলছি তো গাছের কোনো ক্ষতি হবে না। সেই জন্য আমি নম্বর দুইতে রেখেছি এই হিটকে। এরপরে চলে আসি সবথেকে ধন্বন্তরী উপায়, এক নম্বরে রয়েছে গ্যামাক্সিন বা ফলিডল। আমরা প্রত্যেকেই আগে এই ফলিডলটা ব্যবহার করতাম বা এই গ্যামাক্সিনটা ব্যবহার করতাম, এখন অবশ্য অনেকেই এর ব্যবহার ভুলে গেছি। তো এই গ্যামাক্সিনকে অর্গ্যানোফসফেট ইনসেকটিসাইড বা মিথাইল প্যারাথিওনও বলা হয়। এই গ্যামাক্সিনটা আমাদের দেওয়ার একটা নিয়ম আছে, অবশ্য এইটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমি বাবাকে দেখেছি যে গ্যামাক্সিনটা নিয়ে সেটা একটা ন্যাকড়া, যে কোনো একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এই কিছুটা গ্যামাক্সিন দিয়ে দেবে, দিয়ে সেটাকে পুটুলি করে আস্তে আস্তে নেড়ে 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 কিন্তু টবের ওপরে, গাছের মাথায় টাথায়, টবের মাটিতে, টবের সাইড দিয়ে, এগুলো দিয়ে বাবা এই গ্যামাক্সিনটা দিতেন। তো সেইটাই আমি বলছি, আপনারাও একটা সাদা ন্যাকড়ায় এই গ্যামাক্সিনটা নিয়ে নেবেন, বা হাতে করেও আপনারা দিতে পারেন। কিন্তু হাতে করে দিলে আপনাদের হাতটা ধুতে হবে খুব ভালো করে, আর ন্যাকড়ায় করে দিলে কোনো সমস্যা নেই। চামচে করে দু চামচ নিলেন, একটা ন্যাকড়ার মধ্যে রাখলেন, ন্যাকড়ায় রেখে এবার ন্যাকড়াটা ধরে নিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে 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 আমরা যদি সমস্ত গাছে দিই, মানে গাছের পাতায় টাতায় যদি লাগে, তাহলে এমন কিছু ক্ষতি হয় না, কোনো ক্ষতি নেই। ওটা একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে পড়বে টবের মাটিতে, ঝিরিঝিরি হয়ে পড়বে, বা টবের চারিদিক দিয়ে আপনারা হাত দিয়ে ছড়িয়ে দিতে পারেন, চামচ দিয়ে ছড়িয়ে দিতে পারেন, দেখবেন একটা পিঁপড়ে ওয়ার আসবে না। আর পিঁপড়ে গ্যামাক্সিনে একদম সঙ্গে সঙ্গে বাপ বাপ বলে পালিয়ে যাবেই। তো যাদের এই গ্যামাক্সিনটা আনা নেই, আপনারা গ্যামাক্সিনটা এনে রাখুন, 40-45 টাকা দাম নিতে পারে, বা খুব জোরে 50 টাকা নিতে পারে। এটাই আপনার অন্তত 6 থেকে 1 বছর চলে যাবে, 6 মাস থেকে 1 বছর আপনার চলে যাবে এই গ্যামাক্সিন পাউডারে। আর এটা এনে রাখুন, এটা এমন কিছু ক্ষতিকারক জিনিস না। এটা আপনার টবের, যদি টবে পিঁপড়ে নাও লাগে, টব রাখার পরে টবের চারিদিক দিয়ে যদি একটু ছড়িয়ে দেন, তাহলে কিন্তু ওই টবে আর পিঁপড়ে উঠবে না। তো এই মোটামুটি ছিল আজকে আমাদের রেমিডি, এই 8টা তথ্য আপনাদের সামনে পরিবেশন করলাম। এরপর একটা মানে অতি মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে যদি টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে লেগে যায়, আপনারা কিন্তু মাটিটাকে মানে গাছটাকে তুলে টবের মাটিটা ফেলে রিপোর্টিং করবেন, গাছটাকে অবশ্যই রিপোর্টিং করবেন। তারপরে আপনি হলুদ গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, গ্যামাক্সিন যা দিন সেটা দেবেন, কিন্তু ওই মাটি কিন্তু আর রাখা যাবে না, কারণ ওর মধ্যে পিঁপড়ে বাচ্চা কাচ্চা মানে সমস্ত আত্মীয় স্বজন নিয়ে বসবাস করবে এবং আপনার গাছের শিকড়গুলো কুটকুট করে কেটে দেবে। সেই জন্যে টবের মাটির ভেতরে যদি পিঁপড়ে হয়ে যায়, তাহলে কিন্তু গাছটাকে অবশ্যই রিপোর্টিং করবেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে পিঁপড়ের হাত থেকে কীভাবে রেহাই পাবো, পিঁপড়ে কী করে তাড়াবো, পিঁপড়েকে মানে
কি করে চলে যাবে, কি ওষুধ দেব, ঘরোয়া পদ্ধতি বলো, তো সব রকমই মোটামুটি বলার চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে। আর পয়েন্টগুলো তো লিখেই নিয়েছেন, যেটা আপনার হাতের কাছে সুবিধা হবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। আর একটা কথা যে আমি এই নতুন আর একটা চ্যানেল খুলেছি শুধুমাত্র গ্রাম বাংলা সিনসিনারি দৃশ্য এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, অবশ্যই তার একটা ঘটনা থাকবে। তো আমার চ্যানেলটার নাম বং ছবি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, তারপরে আমার ফার্স্ট কমেন্টেও দেখবেন বং ছবির কমেন্টটা আছে। আপনারা প্লিজ একটু বং ছবি চ্যানেলে গিয়ে চ্যানেলটা একটু দেখবেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। আর আমাদের এই চ্যানেল চ্যানেল পাঁচ মিশালি, এটা আপনাদের তো একদম নিজস্ব চ্যানেল, এটা তো সাবস্ক্রাইব করবেনই। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এই অবধি ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীটাকে আরও ভরিয়ে তুলুন গাছে গাছে, পৃথিবীটাকে আরও সবুজ করে তুলুন। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, এতক্ষণ ছিলাম আমরা বাপ বেটা দুজনে, আপাতত বিদায় নিচ্ছি, টাটা। টাটা করলে না কইভাবে এত পরে, ভালো করে টাটা করো।